আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনার সবাইকে ফাইজফর লাগানোর ব্লগকে স্বাগত। আজকে আমি আপনার সামনে হাজির হলাম বার্গার রেসিপি নিয়ে। বার্গার আমার খুবই ফেভারেট, তাই আম্মু আমাকে বাড়িতে মাঝে মধ্যেই বানিয়ে দেয়। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বার্গার আমি বানিয়ে খাই বাড়িতে। তো চলুন দেখে নিই রেসিপিটা। তো এটার জন্য লাগবে আমাদের মুরগির বুকের মাংস, আর আম্মুর সাথে কিছু চিকেন ফ্রাই করবে, এজন্য আমরা সাথে চিকেন লেগ পিসও নিয়ে নিয়েছি। তো এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিব, তার জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার অ্যাড করবো 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর সাথে অ্যাড করবো 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর সাথে অ্যাড করবো 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর সাথে অ্যাড করবো 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, আর 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। তো এবার সব উপকরণগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এবার আমি এটাকে 1 থেকে 2 ঘন্টার পর্যন্ত এটাকে আমি রেখে দিব ম্যারিনেট করার পর। আর গাইস দেখুন, এই মেয়োনিজটা কিন্তু সম্পূর্ণ ঘরে বানানো, এটা রেসিপি আমার চ্যানেলে আছে, এটা ঘরে বানানো মেয়োনিজ। তো গাইস এখানে নিয়ে নিয়েছি বার্গারের জন্য রুটি। তো এবারে রুটিগুলো প্যাকেট থেকে বের করে নিব একটি বলে, আর বার্গারের মতন কেটে নিব মাঝখান দিয়ে এভাবে করে। প্যানে এবার আমি হালকা করে রুটিগুলোকে ছেঁকে নিব, রুটিগুলো যাতে না পুড়ে যায় তাই মিডিয়াম আঁচে এটাকে রাখতে হবে। আর এদিকে আমার সবগুলো রুটি ছেঁকা শেষ। আর গাইস বার্গারের সাথে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই ছাড়া একটুও জমে না, তাই সাথে ফ্রেঞ্চ ফ্রাইও নিয়েছি। এবার বার্গারের ম্যারিনেট করা মাংসগুলোকে ভেজে নিব ভালো করে। আর এটা বার্গারের মাংস ভাজার পর এটাকেও ভাজবো। আর আমাদের এই যে বার্গারের মাংসগুলো ভাজা শেষ, এটাকে আমরা একটি ফ্রিজে তুলে নিয়েছি। আর এখানে বার্গারের জন্য নিয়েছি স্লাইস করে টমেটো, আর সাথে নিয়েছি স্লাইস করে শসা, আর সাথে নিয়েছি কিছু রিং করে পেঁয়াজ, আর এখানে মরিচও নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন মরিচটা। আর এখন আমি চিকেন ফ্রাইটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। তো গাইস চিকেন ফ্রাই তো শেষ, এবার নুডলস রান্না হচ্ছে, এখন নুডলসও হবে। আজকে রাতে ডিনারের জন্য আমরা এই আইটেমগুলো করেছি। তো গাইস এবার আমরা বার্গারটা বানাবো, আপনারা দেখতে থাকুন, আমি আর কথা বলবো না। অ্যান্ড গাইস দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে বার্গারটা, অনেক সুন্দর হয়েছে, আর দেখলেই খেতে ইচ্ছে করে, খুব ইয়ামি হয়েছে বার্গারটা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দোকানের চেয়ে এর স্বাদ কোনো অংশে কম হবে না, বরং আরও দ্বিগুণ হবে এর টেস্ট। আমাদের বার্গার রেডি, তো চলুন দেখে নিই আমাদের রাতে ডিনারে কী কী থাকছে। তো এই যে আমাদের ডিনার, এখানে আছে বার্গার, নুডলস, চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই।
এখানে দুইটা প্লেট সাজানো হয়েছে আমার আর বাবার জন্য। এগুলো দেখে আমার আরো ক্ষুধা বেড়ে গেছে। এখন আমি ডিনারটা করব। তো গাইস, আমার খাওয়া শেষ। আর আজকে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।